সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বলে গেলে আপনারা কীভাবে সেই পাসওয়ার্ড আবার রিকভার করবেন সো বন্ধুরা চলেন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও বন্ধুরা আরেকটা কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা প্রথমে আপনারা গুগল প্লে স্টোর ওপেন করতে পারেন যেহেতু গুগল প্লে স্টোরে জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে বা জিমেলও আপনারা ওপেন করতে পারেন দেন আপনারা প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর ধরেন বন্ধুরা আমি আমার এই যে এই অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি এখন আমি এই পাসওয়ার্ডটা আপনাদের সামনে বের করে দেখাবো বা আবার নিউ পাসওয়ার্ড দিয়ে দেখাবো বন্ধুরা প্রথমে আপনারা এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখুন ম্যানেজার গুগল অ্যাকাউন্ট এই ম্যানেজার গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন বন্ধুরা ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টারনেট শো করবে দেন আপনারা এখানে দেখুন প্রথমে আছে হোম একটু এদিকে যাবেন গিয়ে দেখবেন এখানে সিকিউরিটি নামে একটা অপশন আছে সিকিউরিটি এ দেখেন সিকিউরিটি এই সিকিউরিটিতে আপনারা একটা ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করার পর দেন একটু নিচের দিকে যাবেন এখানে দেখুন পাসওয়ার্ড নামে একটা অপশন আছে পাসওয়ার্ড এই দেখুন পাসওয়ার্ড নামে যে অপশনটা আছে এই অপশনটার উপর আপনার একটা ক্লিক করবেন পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করার পর এরকম এক শো করবো এখানে দেখুন টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই দ্যাট ইটস ইউ আপনি আগে আপনাকে প্রমাণ করতে হবে যে এটা আপনার জিমেল সো বন্ধুরা এখানে আপনি আপনি তো আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা জানেন না কি করবেন এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দিবেন ফরগেট পাসওয়ার্ড ক্লিক করার পর দেন বন্ধুরা আপনাকে বেশি কিছু করতে হবে না আপনার মোবাইলের যেই লকটা আছে জাস্ট লকটা দিয়ে দিবেন এনেকে কন্টিনিউতে ক্লিক করলে মোবাইলের লকটা চলে আসবে এই দেখুন ফিঙ্গার বা প্যাটার্ন দিতে পারেন আমি প্যাটার্নটা দিয়ে দিলাম এ দেখুন এখন কিন্তু এমন একটা ইন্টারপেট শো করবে যেখানে আমি নিউ পাসওয়ার্ড দিতে পারবো এখানে দেখুন নিউ পাসওয়ার্ড কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানে দিলে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটি পরিবর্তন করতে পারবো দাঁড়ান আমি পাসওয়ার্ডটা দিয়ে দেই বন্ধুরা দেখুন আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর যখন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি চেঞ্জ পাসওয়ার চেঞ্জ পাসওয়ার্ড এখানে দেখুন ইউর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জ পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে সব বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ